الحمد لله الحمد لله الحمد لله يس বলেছিলাম কমন পড়বে। যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড আর চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন আমি পেয়েছি, খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। বাকিদের অবস্থা আমি এখন পর্যন্ত জানি না, কেউ আমাকে কোশ্চেন প্লাসের এখন পর্যন্ত দেয়নি, দিলে আমি প্লাস বসতে পারবো। তবে যে তিনটা বোর্ড নিয়ে বেশি টেনশনে ছিলাম তাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। যারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখেছো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমি বাংলা প্রথম পত্র এমসিকিউ নিয়ে খুব টেনশনে ছিলাম, সেকেন্ড পার্ট আর হচ্ছে ইংলিশ সাজেশন, ইংলিশ সাজেশনটা আমি একটু বেশি কাজ করতেছি। যদি যদি এটা কমন পড়ে যায় তাহলে আর কোনো টেনশনই নাই, বাকি যে কোনো সাবজেক্টে তুমি 100% এখানে নির্ভর করতে পারো। ইয়েস, কথা বাড়াচ্ছি না, তো চলো আমরা মূল ভিডিও স্টার্ট করি। সেখানে আমাদের কি আছে, আমরা কিভাবে এমসিগুলো সকল বোর্ডের এমসিগুলো সলিউশন করব, লেটস স্টার্ট। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার হাতে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের উপরে জাস্ট তোমার বোর্ডের নামটা লিখে একটা ছবি তুলে আমার যে একটা FB পেজ আছে সেখানে প্রায় 18,000 শিক্ষার্থী এখন পর্যন্ত জয়েন করেছে, তুমি জাস্ট এখানে সেন্ড করে দাও। তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, আমি বাংলা প্রথম আর দ্বিতীয় পত্র একত্র করে তোমাকে সবগুলো উত্তরপত্র, সবগুলো সেটের উত্তরপত্র আমি দিয়ে দিব। ইতিমধ্যে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন আমি পেয়ে গেছি, সবগুলো সেট আমি এখন পর্যন্ত পাইনি, সবগুলো সেট এখনও পর্যন্ত পাওয়া হয়নি, অবশ্যই পেয়ে যাবো যেহেতু তোমাদেরকে বলে দিলাম। তোমরা অবশ্যই তোমার হাতের যে কোশ্চেনটি আছে জাস্ট এতটুকুই রিকোয়েস্ট, তুমি সেই কোশ্চেনটির একটা ছবি নিবে, অবশ্যই উপরে বোর্ডের নামটা লিখবে, কারণ বোর্ডের নাম তো প্রশ্ন উপরে লেখা থাকে না, এটা লিখলেই কিন্তু হবে। জাস্ট এটা লিখে একটা ছবি তুলে আমার এই গ্রুপটাকে তুমি পোস্ট করে দাও, আমি এখান থেকে অ্যাপ্রুভ করে নিব, অ্যাপ্রুভ করে আমি সেই কোশ্চেনটা সঙ্গে সঙ্গে সলভ করে তোমাকে জানিয়ে দিব। এটা তোমার জন্য খুবই ইজি একটা প্রসেস, যেটা আমি গত বছরও করেছিলাম। তো টেনশন কী, সবচেয়ে ভালো হয় কোনো এমসিকে এখন না মিলানো, তোমার যেহেতু পরবর্তী পড়া মানে পরীক্ষা হচ্ছে বাংলা সেকেন্ড পার্ট, তুমি সেটা নিয়েই বেশি পরিশ্রম করো, সেটা তুমি বারবার সময় দাও, এমসিকিউ অংশে বারবার গুরুত্ব দাও। আর বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ আমি বলেছি 100% কমন পড়বে, এবং বাংলা প্রথম পত্রের তুলনায় দ্বিতীয় পত্র একটু বেশি কমন পড়বে, সেটা কিন্তু আমি দিয়ে দিব। খুব তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে তোমরা সেটা পেয়ে যাবে, অবশ্যই তোমরা সেটা বারবার দেখে আয়ত্ত করবে, তোমার মূল বই টেস্ট পেপার সে বেশি গুরুত্ব দিবে। এরপরেও যারা বলবেন কমন ছিল না বা কমেন্টস করবেন, তারা দয়া করে আমার ভিডিও ডিনাই করেন। একটা গান ছিল না, নিন্দুকের মুখে পড়ুক ছাই, সেরকম ব্যাপারটা। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আমরা এরপরে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ দিব, বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ দিব। বাংলা দ্বিতীয় পত্র, এখানে কোনো ধরনের কনফিউশন রাখার প্রয়োজন নাই, যেভাবে দিচ্ছি সেভাবে প্র্যাকটিস করো, আশা করি বেটার কিছু পাবে। শুভেচ্ছা নিরন্তর।